এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমন একটি ব্রিজের উপর যা প্রতিদিন অন অ্যাভারেজ 1,07,000 গাড়ি, 32,000 পথচারী এবং 4,000 সাইকেল আরোহীর যাতায়াতের সাক্ষী। আমেরিকার নিউ ইয়র্ক শহরের ইস্ট রিভারের উপর অবস্থিত ব্রুকলিন ব্রিজটির কথা বলছি, যা ম্যানহাটন এবং ব্রুকলিনের মাঝে সংযোগ স্থাপন করেছে। ভাবুন তো, প্রতিদিন কত জীবনের গল্প এই ব্রিজের উপর দিয়ে বয়ে যায়। কিন্তু ব্রুকলিন ব্রিজের গল্প কি শুধুই এর ব্যবহারকারীদের? এর শেকড়ে আছে এমন এক ইতিহাস যেখানে মিশে আছে প্রযুক্তি, ত্যাগ, অধ্যবসায় এবং কিছু মানুষের অদম্য স্বপ্ন। একসময় বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজের তাকমা পাওয়া এই ব্রিজটিতে আজ ঘুরতে এসেছি আমি আজিজুল, আর আপনারা দেখছেন ওয়ান্ডার টার্টল। চলুন ব্রুকলিন এলাকায় ঘুরে দেখি আর এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানি। 1869 সালে শুরু হয় ব্রুকলিন ব্রিজের নির্মাণ কাজ। এটি ডিজাইন করেছিলেন জন রুবলিং নামে একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার, যার উদ্ভাবিত স্টিল কেবলের পদ্ধতি এই ব্রিজটি নির্মাণের মূল চাবিকাঠি ছিল। দুর্ভাগ্যবশত কাজ শুরু হওয়ার আগেই এক দুর্ঘটনায় তিনি মারা যান। প্রকল্পটি শুরুর আগেই বড় একটা ধাক্কা খেল। বাবার স্বপ্নের এই প্রজেক্টের দায়িত্ব নেন তার ছেলে ওয়াশিংটন রুবলিং, কিন্তু তার জীবনেও নেমে আসে অন্ধকার। কেইসন ডিজিজে আক্রান্ত হয়ে তিনি শারীরিকভাবে প্যারালাইজড হয়ে পড়েন, কিন্তু তার মানসিক শক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারল না। পাশেই একটি অ্যাপার্টমেন্ট থেকে দূরবীন দিয়ে নির্মাণ কাজ তদারকি করতেন। তার নেতৃত্ব এবং স্বপ্নের জুড়েই প্রকল্পটি এগিয়ে যায়। এখানেই শেষ নয়, সবচেয়ে ইন্টারেস্টিং অংশটি হচ্ছে ওয়াশিংটনের স্ত্রী এমিলি রুবলিং। তিনি স্বামীর নির্দেশনা কনস্ট্রাকশন ওয়ার্কারদের কাছে পৌঁছে দিতেন, কাজ তদারকি করতেন, এমনকি ইঞ্জিনিয়ারিংও শিখে ফেলেছিলেন। এই দম্পতির কারণেই প্রকল্পটি 14 বছরের অক্লান্ত পরিশ্রম শেষে সম্পন্ন হয়। 1883 সালের 24 মে ব্রুকলিন ব্রিজটি উদ্বোধন হয়। সেই দিন এমিলি প্রথম গাড়ি নিয়ে ব্রিজ পার হন। হাতে ছিল একটি মুরগ, জয়ের প্রতীক। এই ব্রিজ কেবল প্রযুক্তির দক্ষতার প্রমাণই নয়, একজন নারীর নেতৃত্ব এবং অধ্যবসায়েরও প্রতীক। আজকের ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্ক শহর এবং এই শহরের বাসিন্দাদের আত্মার অংশ। প্রমেনাডে দাঁড়িয়ে শহরের সেরা ভিউ উপভোগ করতে সারা পৃথিবী থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ছুটে আসেন। জন রুবলিং বলেছিলেন, একদিন এই প্রমেনাড জনজীবনে অসাধারণ ভূমিকা রাখবে। ঠিক সেটাই হয়েছে। ব্রিজ পেরিয়ে আপনি যখন নিচে আসবেন, আপনার জন্য অপেক্ষা করছেন নদীর পার ঘেঁষে 85 একর জায়গা জুড়ে একটি পার্ক, যার নাম ব্রুকলিন ব্রিজ পার্ক। এখানে নদীর ধারে বসে ম্যানহাটনের স্কাইলাইন দেখার অভিজ্ঞতা এমন যে মনে হবে সময় থমকে গেছে। ব্রুকলিন ব্রিজের পাশেই ম্যানহাটন ব্রিজ, আর ম্যানহাটন ব্রিজের নিচের জায়গাটাকে পেবল বিচ বলে। এটি শহরের কোলাহল থেকে যেন শান্তি খোঁজার একটা আশ্রয়স্থল। একটুখানি শৈশবের নস্টালজিয়া খুঁজছেন? তাহলে চলে আসুন জেন্স কেরোসেলে। এই কেরোসেলটি যেন এক টুকরো ইতিহাস, যা সময়ের পরতে পরতে মানুষের জীবনে আনন্দ ছড়িয়ে দিয়েছে। 1922 সালের ঐতিহ্যবাহী এই রাইড বড়দের কাছে স্মৃতি আর ছোটদের কাছে আনন্দের উৎস। এই কেরোসেলে রয়েছে 48টি খুদাই করা ঘোড়া এবং 2টি ঘোড়ার গাড়ি। ব্রুকলিন ব্রিজ ঘুরতে আসলে আপনার বেবিদের নিয়ে এখানে চলে আসবেন, বিকজ পুরনো দিনের ঐতিহ্য আর নতুন দিনের মুগ্ধতা একসঙ্গে পেতে এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। ডাম্বো নামটা শুনলেই ডিজনি কার্টুনের হাতির কথা মনে পড়ছে। আরে না, নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত এই জায়গাটার নাম ডাম্বো, যা ডাউন আন্ডার দ্য ম্যানহাটন ব্রিজ ওভারপাস এর সংক্ষিপ্ত রূপ। ডাম্বো শুধু একটি পাড়া নয়, এটি শিল্প এবং সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। এখানে পাবেন পুরনো ইটের বিল্ডিং আর আধুনিক গ্যালারি, স্টুডিও, আর্ট শপ এবং বিভিন্ন ক্যাফে, এবং এক ভিন্ন মাত্রার প্রাণচাঞ্চল্য উপভোগ করতে পারবেন। আর ডাম্বোতে আসলে সেই বিখ্যাত ইনস্টাগ্রাম স্পট ওয়াশিংটন স্ট্রিটে একটা ছবি তো মাস্ট। ডাম্বোতে এলে শুধু চোখ নয়, আপনার পেটও আনন্দে ভরে উঠবে। তাই মনে রাখবেন, এখানে এলেই টাইম আউট মার্কেট থেকে কিছু খেয়ে নিতে ভুলবেন না। টাইম আউট মার্কেট শুধু ফুড মার্কেট নয়, এটি খাবার, সংস্কৃতি আর ভিউ এর এক অসাধারণ মেলবন্ধন। এখানে নিউ ইয়র্কের সেরা সেরা খাবার পাবেন এক ছাদের নিচে। আর সবচেয়ে বড় আকর্ষণ হলো রুফটপ। রুফটপ থেকে সূর্যাস্তের সময় ম্যানহাটনের স্কাইলাইন আর ব্রিজের ভিউ দেখে মনে হবে পুরো শহর সোনালী আলোয় ভেসে যাচ্ছে। ব্রুকলিন ব্রিজ শুধু ইট, কাঠ আর স্টিল নয়, এটি মানুষের স্বপ্ন, সংগ্রাম, সফলতার এক মূর্ত প্রতীক। নিউ ইয়র্কের প্রতিটি প্রান্ত থেকে এমনই গল্প নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। ওয়ান্ডার টর্টলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গন্তব্যে।